হাই ফ্রেন্ডস আজকে আমরা সিডিউল কাস্ট আর সিডিউল ট্রাইব ট্রপিকটার ট্রিক্স আমরা পড়ব তো ফার্স্ট হচ্ছে তোমার জানতে হবে যে আগে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব হুম এটা একটা কী বলো তো উপজাতি বা জাতির বলা হয়েছে তো ফার্স্টে দেখো শিডিউল কাস্ট আমরা বাংলায় কী বলবো শিডিউল কাস্ট মানে হচ্ছে অনুসূচিত জাতি বা তপশিলি জাতি ঠিক আছে আর এ এটা কি বলে সিডিউল ট্রাইব তো এটাকে এসটিও বলা হয় আমরা শুনেছি এসসি আর এস সার্টিফিকেট থাকে এগুলো দেওয়া হয় তো তোমার সিডিউল ট্রাইব হবে তপশিলি উপজাতি বা অনুসূচিত উপজাতি দুটোই আমরা বাংলায় ইউজ করি ঠিক আছে তো ফার্স্টে আমরা মনে বলেছে ফার্স্টে হচ্ছে তোমার যে সবচেয়ে বেশি অনুসূচিত জাতি বা তপশিলি জাতি বা সিডিউল ট্রাই কাস্ট তোমার উত্তরপ্রদেশে বসবাস করে তো আমরা একটা এক্সাম শুনেছি ইউপিএসসি তো ইউপিএসসি তো উত্তরপ্রদেশে কি বেশি এসসি থাকে তো শিডিউল কাস্ট আর শিডিউল কাস্ট হ্যাঁ তুমি এটা অপশানে ক্লিক করে নিতে পারবে তারপরে বলেছে যে সবচেয়ে কম অনুসূচিত জাতির মানুষ কোথায় বাস করে তো তোমার হচ্ছে মিজোরামে ঠিক আছে তো সবচেয়ে কম অনুসূচিত জাতির মানুষ বাস করে মিজোরামে তো এখান থেকে মনে রাখবে যে স্ক্যাম ঠিক আছে কি এস সি এসসি তাহলে শিডিউল কাস্ট আর ক্যাম স্ক্যাম ক্যাম্প দেখো ক্যাম আর কম অনেকটা অ্যাওয়ার্ড একই রিলেটেড তাহলে এ এম ঠিক আছে তো এ এম দিয়ে তো একটা এম দিয়ে ফর মিজোরাম করবে আর না হলে মনে রাখবে যে এ এম আর আগে আর লাগালে কী হবে রাম তো মিজোরাম মিজোরামে সবচেয়ে কম অনুসূচিত জাতি থাকে এস সি জাতি তারপরে বললো যে তোমার সবচেয়ে বেশি অনুসূচিত উপজাতি দেখো এটা কি উপজাতি তো সিডিউল ট্রাইব বলা হয় হ্যাঁ মানুষ বাস করেন মধ্যপ্রদেশে তো আমরা আগে দেখবে এমটিএসের সিম ইউজ করতাম এম এ মোবাইল তো এম এস তো এম দেখো এম টি এস তাহলে এস কোথায় এম ফর মধ্যপ্রদেশ ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি তারপরে দেখো থেকে কম অনুসূচিত এস টিডি দুটো দেখো ফোনের সঙ্গে এম ও ফোনের সঙ্গে রিলেটেড আর এস টিডি তো এস টিডি দেখো মনে রাখবে যে এস টি তাহলে হচ্ছে তোমার যে এস টি সবচেয়ে কম থাকে কোথায় দমন এবং দিউ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে তোমার রাষ্ট্রপতি শাসন চলে ওখানে কোনো গভর্নর থাকে না তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অ্যান্সার দাও কমেন্টে যে কোন রাজ্যে সবচেয়ে বেশি অনুসূচিত জাতি থাকে এসসি তাহলে কোথায় আবার ইউপিএসসি তা এটা কী হয়ে যাবে উত্তরপ্রদেশ তারপরে দেখো সেকেন্ডে বলেছে কোন রাজ্যে কম অনুসূচিত জাতি থাকে তাহলে এটাও এসসি তো আমরা ওই যে স্ক্যাম পড়েছি এসসি এ এম তাহলে কী হয়ে যাবে এসসি কোথায় মিজোরাম এম ফর মিজোরাম অথবা কি এ এম আর আগে আর তাহলে আর এ এম সরি এটা আর এ এম হচ্ছে রাম তাহলে মিজোরাম তাহলে সবচেয়ে কোথায় মিজোরামে তারপরে হচ্ছে তোমার কোন রাজ্যে সবচেয়ে বেশি অনুসূচিত উপজাতি থাকে উপজাতি মানে ট্রাইবস আসবে তাহলে এস টি তাহলে সবচেয়ে বেশি কোথায় থাকে এম এস আমরা বলি তাহলে মধ্যপ্রদেশে তারপরে বলেছে যে কোন রাজ্যে সবচেয়ে কম অনুসূচিত উপজাতি থাকে তাহলে কি এস টি আর ডি তাই না এখন কম ব্যবহার করি তাহলে এসটি কোথায় থাকে দমন আর ডিউয়ে থাকে তো তোমরা বুঝতে পারলে পুরো ডিসকাশনটা তুমি আর একবার রিভাইজ করে দেখতে পারো যাতে যদি কোথাও তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো সো থ্যাংকস বাই